আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। টাওয়ার হ্যামলেটস লেবারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। মুসল্লিদের উপর হামলার অভিযোগ এনে হেফাজতে ইসলাম ইউরোপের গণজমায়ে। কামরুজ্জামানের সর্বোচ্চ শাস্তি হওয়ায় আনন্দ সভা ও মিষ্টি বিতরণ যুক্তরাজ্য আওয়ামী লীগের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের অ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার পূর্ব লন্ডনের ব্ল্যাকওয়েলে অবস্থিত টাউন হলে সন্ধে 7টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে সর্বসম্মতিক্রমে কাউন্সিলর সিরাজুল ইসলামকে লেবার গ্রুপ লিডার এবং কাউন্সিলর রেইচেল স্যান্ডার্সকে ডেপুটি লিডার করে এক বছরের জন্য একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া গ্রুপ চেয়ার হিসেবে কাউন্সিলর কার্লি হার্পার ও কাউন্সিলর এন জ্যাকসন, গ্রুপ সেক্রেটারি হিসেবে কাউন্সিলর জুডিত গার্ডিনার, মিডিয়া কমিউনিকেশন অফিসার হিসেবে কাউন্সিলর সিরিয়া খাতুন, পার্টি লিয়াজন হিসেবে কাউন্সিলর আব্দাল উল্লাহ, পলিসি এবং ক্যাম্পেইন অফিসার কাউন্সিলর এমি ওয়াইট।